নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই ডবল মহাপুরুষ রাজযোগ এই ছয় রাশি হতে চলেছে, লাগে টাকা দেবে গৌরী সেন, আমি এই কথাটি থাম্বেলে কিন্তু লিখেছি। দেখুন, আজ মধ্যরাত থেকে শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ শুক্র কন্যা রাশি থেকে মূল ত্রিকোণ রাশি, স্বরাশি, তুলা রাশিতে গমন করছে এবং চারটি রাশির ক্ষেত্রে ডবল মহাপুরুষ রাজযোগ এবং দুটি রাশির ক্ষেত্রে একটি মহাপুরুষ রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে পাঁচটি মহাপুরুষ রাজযোগ আছে। এক নম্বর শশনামক মহাপুরুষ রাজযোগ, দুই আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, তিন ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, চার আপনার রোচক নামক মহাপুরুষ রাজযোগ, পাঁচ হংস নামক মহাপুরুষ রাজযোগ। এই পাঁচটি মহাপুরুষ রাজযোগের মধ্যে দুটি মহাপুরুষ রাজযোগ এই ছয় রাশিকে দিতে চলেছে অপার ধন, অপার সফলতা। দেখুন, এই মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হয় কি করে? প্রথম কথা, আপনার যদি মূল ত্রিকোণভাবে যদি স্বরাশিতে অবস্থান করে গ্রহ, তখন আপনার মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, বা আপনার কেন্দ্রভাবে এবং তুঙ্গ গৃহে, যদি কেন্দ্রভাবে তুঙ্গ গৃহে স্বআসীন যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হয়। তো এই যে শুক্রের রাশি পরিবর্তন, আজ মধ্যরাত থেকে শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, মূল ত্রিকোণভাবে সক্ষেত্রিক অবস্থাতে থাকছে তুলা রাশিতে। চারটি রাশির ক্ষেত্রে জবরদস্ত লাভ কিন্তু দিবে, চারটি রাশির ক্ষেত্রে ডবল মহাপুরুষ রাজযোগ এবং দুটি রাশির ক্ষেত্রে একটি করে মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করতে চলেছে। কি লাভ পেতে চলেছে এই ছয় রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা যাদের ক্ষেত্রে মিলছে না, অনেকে কমেন্ট করছেন যে স্যার আমার তো হচ্ছে না, দেখুন আপনার রাশিচক্রে ডবল মহাপুরুষ রাজযোগ আছে কি না, বা আপনার একটি মহাপুরুষ রাজযোগ আছে কি না, যে দুটি মহাপুরুষ রাজযোগের কথা আমি বলবো। একটি হচ্ছে আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, একটি শশনামক মহাপুরুষ রাজযোগ। এই দুটির মধ্যে একটি আপনার আছে কি না সেটা দেখুন, এবং দুটি রাশির ক্ষেত্রে কিন্তু একটি করে মহাপুরুষ রাজযোগ কিন্তু সৃষ্টি করছে, সেটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ। তো এটা কিন্তু আপনাদেরকে একান্ত দেখার বিচার্য বিষয়। তো প্রথম যে এই মহাপুরুষ রাজযোগ, ডবল মহাপুরুষ রাজযোগে লাভ পেতে চলেছে, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতেই শনি অবস্থান করছে, শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং কেন্দ্রভাবে আপনার শুক্র অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এই সময় মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ আপনারা পাবেন, কর্মক্ষেত্রে সফলতা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা কিন্তু লাভ পাবে, ফিল্ম দুনিয়াতে যারা আছে, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তারা লাভ পাবে, এবং যাদের গাড়ির বিজনেস আছে, আপনার টু হুইলারের শোরুম আছে, আপনার ফোর হুইলারের শোরুম আছে, বা আপনি কনস্ট্রাকশনের কাজ করেন, আপনি প্রমোটার, আপনি বিল্ডার, আপনারা কিন্তু এ সময় বিশেষরূপে, বা আপনি সেলস ডিপার্টমেন্টে আছেন, বা ব্যাংকিং সেক্টরে আছেন, বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ এই সময়ের মধ্যে মকর রাশির ভাগ্যোদয় হতে চলেছে এই দুটি রাজ্য। এবং প্রপার্টি থেকে লাভ, কর্মক্ষেত্রের প্রমোশন, অর্থাৎ শশনামক মহাপুরুষ রাজযোগ এবং ভদ্রনামক মহাপুরুষ রাজযোগে মকর রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কৌশিক রায় যে কথাগুলো বলে সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে কথা বলে, আমি খুব জোর গলাতে আপনাদেরকে কথা বলবো, কোনো হাওয়াতে কথা, মন গড়া কথা এটা কৌশিক রায়ের কাছে নেই। আর কৌশিক রায়ের কাছে
কোনো ক্ষেত্রে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে কোনো ওয়ার্ড কৌশিক রায় রাখেনি। এভরিথিং ইজ পসিবল যদি আপনার চেষ্টা থাকে, যদি সঠিক প্রতিকার প্রতিবিধান হয়, আর সঠিক যদি রত্ন হয় আপনার ভাগ্য বদলাতে হবেই, কেউ আটকাতে পারবে না। আমি খুব দায়িত্ব নেব, যদি সঠিক রত্ন হয়, রত্ন যদি রত্ন হয় আপনার ভাগ্য কিন্তু বদলাবেই। আর রত্ন যদি আপনার ক্ষেত্রে সঠিক রত্ন না হয়, আপনি হাজার রত্ন পড়ুন আপনার কাজ করবে না। অর্থাৎ সঠিক মানে যে জায়গাটাতে দরকার, যে জায়গাটাতে আপনার ভাগ্য ক্লিক করবে, যে রত্ন দরকার সেই রত্ন পড়া, কিছু ক্রিয়া এবং আপনার প্রচেষ্টা এবং আপনার ভাগ্য সাথ আপনাকে দিবেই। আমি খুব দায়িত্ব নেব বলছি মকর রাশির ক্ষেত্রে, সব রাশির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিচার্য বিষয়। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে সেই জায়গাটা আছে কিনা, আপনার যদি কোটিপতি হওয়ার যোগ থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না। যদি বাধা থাকে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে যোগাযোগ করুন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শশনাম মহাপুরুষ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ, যারা ব্যাংক সেক্টরে আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, তারা কিন্তু এ সময় লাভ কিন্তু পাবেন এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, দাম্পত্য সুখ, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে আপনারা এ সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং শশ নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনার মেষ রাশির। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ধনপতিকে নিয়ে সপ্তমপতি আপনাদের বিজনেস থেকে আপনারা গেইন করবেন। ফিল্ম দুনিয়াতে অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার বৃদ্ধি হবে, শুভ বিবাহ কানেকশান আসতে চলেছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এসব আপনাদের হবে এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, কর্মক্ষেত্রের প্রমোশন, ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, লাগে টাকা দেবে গৌরী সেন, প্রপার্টি থেকে লাভ, ফিল্ম দুনিয়ার দিক থেকে কাজের সুযোগগুলো আসবে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বিদেশ থেকে আপনাদের এ সময় লাভ হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং শশ নামক মহাপুরুষ রাজ্য, এই দুইটি রাজ্য আপনাদের ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে লাভ কিন্তু এ সময় দেবে, প্রপার্টি থেকে লাভ দেবে, যাদের রাজনীতির দিক থেকে আপনার উত্থান আপনাদের এ সময় হবে এবং যাদের গাড়ির শোরুম আছে, আপনি প্রমোটার, আপনি বিল্ডার, আপনার প্রপার্টি নিয়ে জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আকস্মিক ধন প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনার তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে এই দুইটি রাজ্য আপনাদের ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজগুলো আপনাদের কিন্তু সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ এই মহাপুরুষ রাজ্য, শশনাম মহাপুরুষ রাজ্য এবং মালব্যনাম মহাপুরুষ রাজ্য আপনাদের ভাগ্যের চাকা কিন্তু বদলাতে চলেছে। এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু দুটি মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে লাভ আনতে চলেছে আজ মধ্যরাত থেকে। এরপরে দুটি রাশির কথা বলবো, একটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং ধনপতি ধনভাবে অবস্থান করছে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে, সফলতা সাকসেস লাভের জায়গায় নির্দেশ করছে। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের রিকভারি এ সময় হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন একটি মহাপুরুষ রাজ্য, সেটি হচ্ছে ভদ্রনাম মহাপুরুষ রাজ্যের ফলে। তো এই ছিল ভিডিও, লাগে টাকা দেবে গৌরী সেন। নমস্কার।